নমস্কার, এই মুহূর্তত রাজ্যবাসীর ওলাই আহিছে কেইবাটাও গুরুত্বপূর্ণ খবর। অসমৰ লগতে ভারতের বিভিন্ন প্রান্তর পৰা এই খবরসমূহ যুগুত করা হৈছে। আৰু এনেকুৱা ধৰণৰ ভিডিঅসমূহ নিতৌ চাবলৈ ভিডিঅটোত এটা লাইক কৰি চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখক। প্ৰথমটো খবর, রাজ্যৰ লাখ লাখ শিক্ষার্থীলৈ জরুরি নির্দেশনা। অহা 1 আগষ্টৰ পৰা ৰাজ্যৰ বিদ্যালয়সমূহত হ'ব স্বাভাৱিক পাঠদান। প্ৰচণ্ড গৰমৰ বাবে জাৰি কৰা নিৰ্দেশনা প্ৰত্যাহাৰ অসম চৰকাৰৰ। ৰাজ্যৰ লাখ লাখ শিক্ষাৰ্থীলৈ জৰুৰী নিৰ্দেশনা অসম চৰকাৰৰ। ৰাজ্যৰ শিক্ষা বিভাগে জাৰি কৰিছে এই বিশেষ নিৰ্দেশনা। 1 আগষ্ট অৰ্থাৎ কাইলৈৰ পৰা ৰাজ্যৰ বিদ্যালয়সমূহত হ'ব স্বাভাৱিক পাঠদান। প্রচণ্ড গরমের বাবে পূর্বে জারি করা নির্দেশনা প্রত্যাহার অসম সরকারের। পূর্বর সময়সূচী অনুসরি এতিয়ারপরা হব বিদ্যালয়ের পাঠদান। উল্লেখযোগ্য যে প্রচণ্ড গরমের বাবে সলনি করা হয়েছিল বিদ্যালয়সমূহের সময়সূচী, আর কাইলর পর পুনের পূর্বর সময়সূচী মতে নিয়মিয়া পাঠদান হব রাজ্যের বিদ্যালয়সমূহ। পরবর্তী খবর, রাজ্যত পুনের গ্রেপ্তার করা হয়েছে 4 গৰাকী বাংলাদেশী নাগরিক। অবৈধভাবে ভারতত প্রবেশ করে কাছাৰত গ্রেপ্তার হল 4 গৰাকী বাংলাদেশী নাগরিক। কাছাৰৰ গুমরাত আটক হয়েছে 4 গৰাকী বাংলাদেশী নাগরিক। দেওবারে গাঁওরক্ষী বাহিনী আটক করে গতালে আরক্ষী। ধৃত লোককেজন ক্রমে হাবিগঞ্জের মুতাসির আলী আর জাবেদ আলী, লগতে আছে সিলেটর শফিক আলী আর সুনামগঞ্জের মোহাম্মদ আলী। উল্লেখযোগ্য যে 3 মাহ পূর্বে বাংলাদেশী কেজন অবৈধভাবে প্রবেশ করেছিল ভারতত। জম্মু কাশ্মীরের পর আরম্ভ করে দেশের বিভিন্ন ঠাই ঘুরি প্রবেশ করেছিল কাছাৰত। পরবর্তী খবর, রাজ্যবাসীর বাবে ভয়ঙ্কর খবর। অসমত এইবার মুকলিভাবে দিয়া হয়েছে অস্ত্র প্রশিক্ষণ। লাভ জেহাদর বিরুদ্ধে রাজ্যের 28খন জিলার 400 যুবকক একত্রিত করে রাষ্ট্রীয় বজরং দলে দিলে এই প্রশিক্ষণ। এইবার অসমত অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় বজরং দলের অস্ত্র প্রশিক্ষণ শিবির। লাভ জেহাদর বিরুদ্ধে হাতত অস্ত্র লয় প্রশিক্ষণ 1াংশ যুবকর। রাজ্যের 400 যুবকক অস্ত্র প্রশিক্ষণের লগতে দিয়া হয়েছে সামরিক কলার প্রশিক্ষণ। 4দিনিয়া কার্যসূচীরে অস্ত্র প্রশিক্ষণ দিছে 28খন জিলার বিভিন্ন যুবকক। দেশত লাভ জেহাদ বন্ধ করবলে প্রশিক্ষণ শিবিরত যোজনা প্রস্তুত রাষ্ট্রীয় বজরং দলর। লাভ জেহাদর প্রসঙ্গক লো সরকারক ডিসেম্বরলৈকে শেষ সময়সীমা বান্ধি দিলে রাষ্ট্রীয় বজরং দলে। লগতে কেন্দ্রীয় সরকারকও তোলা ধনা রাষ্ট্রীয় বজরং দলর। রাষ্ট্রীয় বজরং দলে এই সন্দর্ভত মন্তব্য করে কয় যে আমি সনাতন ধর্মক আগুয়া নিব লাগিব ভারতত। আর প্রশিক্ষণ শিবিরের পর এই হুঙ্কার দিছে রাষ্ট্রীয় বজরং দলে। মঙ্গলদৈত বজরং দলের এই প্রশিক্ষণ শিবিরক লৈ রাজ্যজুড়ি এতিয়া সর্বত্র চর্চা। পরবর্তী খবর, রাজ্যত পুনের ভয়ঙ্কর গুলিয়াগুলি। এইবার উগ্রপন্থী সংগঠন আলফা স্বাধীনের লিঙ্কম্যানক লক্ষ্য করে অসম আরক্ষীর গুলি চালনা। আর আরক্ষীর গুলিত আহত হয়েছে এইগারী আলফার লিঙ্কম্যান। এইবার সোনারীত আরক্ষীর এনকাউন্টার, দেওবারে সংঘটিত হয় এই ঘটনা। উগ্রপন্থী সংগঠন আলফা স্বাধীনের লিঙ্কম্যানলৈ লক্ষ্য করে চৰাইদেউ আরক্ষীর গুলি চালনা। সোনারীর অভয়পুরত সংঘটিত হয়েছে এই ঘটনা। শনিবারে সেনারক্ষীর জালত পড়া আলফা স্বাধীনের সদস্য যোগেন গগৈর ভরিত লাগিল গুলি। গুলিবিদ্ধ যোগেন গগৈ আলফা স্বাধীনের পর আত্মসমর্পণ করার পাছত লিঙ্কম্যান হিসাবে জড়িত হয়ে আছিল। পরবর্তী খবর, অসম বিধানসভায় পালে নতুন ঠিকনা। আজি উদ্বোধন করা হল অসম বিধানসভার নতুন ভবন। অসম বিধানসভার নতুন ভবন উদ্বোধন করিলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাই, আর এই উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত থাকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালর লগতে অসম সরকারের মন্ত্রী বিধায়ক সকল। পরবর্তী খবর, স্বাধীনতা দিবসক লৈ দেশবাসী লৈ জরুরি ঘোষণা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অহা 15 আগষ্টত অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনট দেশের প্রতিগী লোকর ঘর পতাকা উত্তোলনের আহ্বান প্রধানমন্ত্রী মোদীর। পরবর্তী খবর, দেশত নারীর সুরক্ষা নাই। বিগত 3 বছরত 13 লাখতক অধিক মহিলা কিশোরী নিরুদ্দেশ, শেহতীয়া প্রতিবেদনত প্রকাশ পাইছে এই চাঞ্চল্যকর তথ্য।
দেশত প্ৰতিদিনে বৃদ্ধি পাইছে নারীজনিত অপরাধমূলক ঘটনা। হত্যা, অপহরণ, ধর্ষণ আদির বলি হয়ে আহিছে মহিলাসকল। তার সমান্তরালভাবে বৃদ্ধি পাইছে নিরুদ্দেশর ঘটনাও। 2019-2021 চনের ভিতর দেশত 13.13 লাখতকৈও অধিক কিশোরী আর মহিলা সন্তানহীন হয়েছে। আর ইয়ারে বেশিরভাগ মধ্যপ্রদেশের আর দ্বিতীয় স্থানত আছে সুবুরিয়া রাজ্য পশ্চিমবঙ্গ। যোৱা সপ্তাহত সংসদত উপস্থাপন করা কেন্দ্রীয় গৃহমন্ত্রালয়ের তথ্য অনুসরি 2019-2021 চনের ভিতর সমগ্র দেশত 18 বছরতকৈ উপরের 10,61,648 মহিলা আর 18 বছরতকৈ কম বয়সের 2,51,430 কিশোরী নিরুদ্দেশ হয়েছে। এই তথ্য NCERB-র উপর আধারিত। সংসদত জারি করা তথ্য অনুসরি 2019-2021 ভিতর মধ্যপ্রদেশত 1,60,180 মহিলা আর 38,234 কিশোরী নিরুদ্দেশ হয়েছে। আনহাতে পশ্চিমবঙ্গত প্রায় 1,56,905 মহিলা আর 37,606 কিশোরী নিরুদ্দেশ হয়েছে। উড়িষ্যা 3 বছরত 70,222 মহিলা আর 16,649 কিশোরী সন্তানহীন হয়েছিল। আনহাতে ছত্তিশগড়ের 49,116 মহিলা আর 10,817 কিশোরী সন্তানহীন হয়েছে। রাষ্ট্রীয় রাজধানী দিল্লীত 2019-2021 চনের ভিতর 61,054 মহিলা আর 22,919 কিশোরী সন্তানহীন হয়েছিল। আনহাতে জম্মু কাশ্মীর 8,617 মহিলা আর 1,148 কিশোরী সন্তানহীন হয়েছে। সরকারে সংসদত এও কৈছে যে মহিলাসকলের সুরক্ষার বাবে বিভিন্ন ব্যবস্থা হাতত লওয়া হয়েছে আর ইতিমধ্যে বিভিন্ন আইন অনা হয়েছে যার দ্বারা মহিলার বিরুদ্ধে হওয়া অপরাধ রোধ করিব পারি। পরবর্তী খবর, গোষ্ঠীগত সংঘর্ষক লৈ আজিও জ্বলিছে অসমৰ সুবুরিয়া রাজ্য মণিপুর। আর বর্তমান সময়ত মণিপুর ভ্রমণলৈ গৈছে বিরোধী ইন্ডিয়া দল। আর দেওবারে মণিপুরের রাজ্যপালক স্মারকপত্র প্রদান করে ইন্ডিয়ায়। লগতে বিজেপি সরকারক কঠোর ভাষায় সমালোচনা করে বিরোধী ইন্ডিয়ায়। মণিপুর ভ্রমণের দ্বিতীয় দিনা বিরোধী দল ইন্ডিয়ার সাংসদসকলে রাজ্যপাল অনুসূয়া উইকেক সাক্ষাৎ করে এখন স্মারকপত্র প্রদান করে। দেওবারে পুয়া বিরোধী শিবিরের 21 জন সাংসদ মণিপুরের রাজভবনলৈ গৈ রাজ্যপালক সাক্ষাৎ করে। তেওঁলোকে দাখিল করা স্মারকপত্রখনত বিজেপি সরকারক অতি কঠোর ভাষায় সমালোচনা করা হয়েছে। স্মারকপত্রত বিরোধী দলের সাংসদসকলে মণিপুরের পরিস্থিতি অধিক বেয়া হয়ে গৈছে বলে গৈ আছে বলে উল্লেখ করে। স্মারকপত্রখনত দাবি করা হয়েছে যে মণিপুরের সাহায্য শিবিরসমূহ অত্যন্ত অস্বাস্থ্যকর। এটা এটা সরু কোঠাত 400-500 লোকক রখা হয়েছে। রাজ্য সরকারে কেবল চাউল দালিহে যোগান ধরেছে, কিন্তু কণমানিবোৰৰ খাবলৈ একো নাই। শিশুবোৰৰ বাবে বিশেষ ব্যৱস্থা কৰাৰ প্ৰয়োজন আছে। বিৰোধীয়ে দাবী কৰিছে যে বিগত 89 দিন ধৰি প্ৰধানমন্ত্ৰীয়ে মণিপুৰক লৈ যিদৰে মৌনতা অৱলম্বন কৰিছে তাৰ পৰাই মণিপুৰক লৈ তেওঁৰ মানসিকতা কি সেয়া বুজা যায়। প্ৰতিনিধি দলটোৰ নেতৃত্ব দিয়া অধীৰ ৰঞ্জন চৌধুৰীয়ে কয় যে মণিপুৰৰ দুৰ্দশাৰ বিষয়ে আমি ৰাজ্যপালক অৱগত কৰিছোঁ। আমাৰ কথাত তেওঁ একমত। রাজ্যপালে বিচারে সরকারে সকলের লগত কথা পাতক। তেও সকল দলকে লৈ এটা প্রতিনিধি দল গঠন করে মণিপুরলৈ অহার প্রস্তাব আগবায় আর সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা পতার প্রস্তাব দিছে। চৌধুরীয়ে কয় যে রাজ্যের স্বাভাবিক পরিস্থিতি ঘুরাই অনার রাজ্যপালক শীঘ্রই ব্যবস্থা লোবলৈ দাবি জানাইছে।